মেডিটেটি বলো, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়ীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। আমাদের এই বাংলা কথামৃত ক্লাসটা যে শিকাগো বেঙ্গলি অ্যাসোসিয়েশনে হবার কথা, প্রতি মাসে সেকেন্ড সানডেতে হবার কথা, কিন্তু নাও এখন যেহেতু এই পরিস্থিতি, আর ওই প্রথম মাসের যে ক্লাসটা আগে আমাদের হতো সেটা হচ্ছে না প্রথম রবিবারে, তাই আমরা ভাবলাম, এবং ওরা ওখান থেকে ওরাও অনুরোধ করলেন বেঙ্গলি অ্যাসোসিয়েশন, তা আমরা এখান থেকে লাইভ স্ট্রিমে চর্চা করছি। আসুন আমরা শুরু করি এই ঠাকুরের যে কথা পড়ি আমরা। তা প্রথমেই আমরা এই তব কথামৃতম এই যে গোপী গীতা থেকে পাঠ করলাম, যে প্রভু শ্রীপ্রভুর কথা, ভগবানের কথা, এটা অমৃত স্বরূপ। অমৃত শব্দটা বারবার আমাদের মধ্যে আসে এবং হিন্দুরা এটা খুবই পছন্দ করেন। সেই অমৃত শব্দটার অর্থ হচ্ছে যিনি সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যিনি ইটার্নাল হয়ে যান, এখন কোনো পরিবর্তন হবে না। আমি সম্পূর্ণভাবে পরিবর্তিত বলতে আমি বলতে চাইছি যে তার এই মানবিক মনটা থাকবে না, তখন সেটা দৈব মন হয়ে যাবে। শরীরটা তো থাকে না, কিন্তু মনটা পাল্টে যায়, পাল্টে গিয়ে এমন একটা অবস্থায় হয় যে অবস্থা থেকে আর কোনো বিচ্যুত হয় না, সে তখন ওই ইটার্নাল, সেই চিরন্তন ঈশ্বরের সঙ্গে মিলিত হয়ে যায়। তো সেটাতেই বলা হচ্ছে তব কথারূপ অমৃত। তো সেই অমৃতটা আমরা পাচ্ছি কী করে? ওই কথার মধ্যে দিয়ে। কি হয় তাতে? তপ্ত জীবনম, এই যে আমাদের এই যে বর্তমান জীবনটা, আমরা যখন এই শরীর ধারণ করি, শরীরের মধ্যে এই মন নানান রকমের উত্তাপ থাকে, তাতে এক একটা বয়সে এক এক রকমের সমস্যা, তার মধ্যে দিয়ে যেতে যেতে মৃত্যুর আগে পর্যন্ত কখনো কখনো একটু ভালো বটে, কিন্তু বেশিরভাগ সময় বড্ড কষ্ট, বড্ড দুশ্চিন্তা এর মধ্যে দিয়ে যেতে হয়েছে। এইগুলো সব কেটে যায় যখন আমরা ভগবানের নাম করছি, যত বেশি করছি তত কিন্তু সংসারের এই সমস্যাগুলো মনটাকে স্পর্শ করতে পারে না, আসবে না তা নয়। ঠাকুরের নিজের জীবনেই কত রকমের সমস্যা আমরা দেখেছি, শ্রী শ্রী মার জীবনে কত রকমের সমস্যা দেখেছি, কিন্তু এগুলো সব আসে এবং চলে যায়, ধরতে পারে না, ছুঁতে পারে না, তেমনভাবে মনের উপরে ছাপ ফেলতে পারে না। তো সেইটাই হচ্ছে সব থেকে আনন্দের। আর দ্বিতীয়টা হচ্ছে আমরা যখন তাঁর কথামৃতটাকে শুনছি বা পাঠ করছি, অনুধাবন করছি, তখন আমাদের একটা বড় আনন্দ হয়, শুধু শুনলেও আনন্দ হয়, শ্রবণমঙ্গলম। অ্যান্ড এইটা কীরকম, একটা উদাহরণ দিয়ে বলছেন, যারা লক্ষ লক্ষ টাকা দান করছে বা যারা ভূদান করছেন, তাদের যে পুণ্য ফলটা হয় এই কথাটা শুনলেই সেই পুণ্যটা হয়। তো আমরা প্রতি মাসে একবার করে এবার থেকে প্রথম রবিবারের এই বিকেল বেলাটায় আমরা মিলিত হব। তো আশা করছি ভগবানের কৃপায়, ঠাকুরের কৃপায়, যদি সামনের মাসেই এটা ঠিক হয়ে যায় তাহলে আর এক মাসের মধ্যে, তাহলে পরের মাস থেকে আমরা আবার বঙ্গভবনে সেই পরিচিত পরিবেশ, মা দুর্গা ছবি মূর্তির সামনে আমরা আবার আলোচনা করব। আজকে আমরা এইখান থেকে শুরু করছি। এটা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন। বৃহস্পতিবার শ্রাবণ শুক্লা দশমী তিথি, চব্বিশে অগস্ট
1882 খ্রিস্টাব্দ। মাস্টারমশাই তিনি লিখছেন, তার আগের দিনে কিন্তু আমরা পড়েছিলাম যে ঠাকুর দক্ষিণেশ্বরে নরেন্দ্র আদি অন্তরঙ্গ অন্যান্য ভক্তের সঙ্গে, এবং সেখানে যখন জিজ্ঞেস করা হচ্ছে একজন ওই ওস্তাদ যিনি গান করতে এসেছিলেন, মশায় কি উপায় তাকে পাওয়া যায়, তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ভক্তি সার, ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি যার মন সর্বদা ঈশ্বরেতে আছে, ভক্তি সার বললেন। কিন্তু আবার যারা জ্ঞানমার্গী তারা বলছেন, বিচারের পথ দিয়ে জ্ঞান না হলে তাকে ঈশ্বরকে পাওয়া যায় না। স্বামী বিবেকানন্দ বলছেন যে শ্রেষ্ঠ ভক্তি এবং সেই শ্রেষ্ঠ জ্ঞান দুটোই কিন্তু এক। কেন? ওই ভক্তি সার বলার সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, ঈশ্বর সর্বভূতে আছেন, ওটাই হচ্ছে বেদান্তের কথা। এবং তারপরে উনি আর একটা কথা বলে শেষ করেছিলেন, সেটা আমরা আগের দিনে আলোচনা করেছি, এক ঈশ্বর তার নানা নাম। তো এইটা একটা অসাধারণ কথা ঠাকুর বলছেন, এটা এবং বেদ থেকেই বলছেন। তো বেদের মধ্যেও আমরা দেখি যে একই ঈশ্বরের বিভিন্ন নামে তাকে ডাকা হয়। তো এইখানে ঠাকুর বললেন এক ঈশ্বর তার নানা নাম। আমরা যখন হিন্দু মন্দিরগুলোতে যাই, বিশেষ করে আমেরিকায় যে মন্দিরগুলো, সেখানে একটা ভগবানের মন্দির ওরা করে না, বিশেষ একজন থাকেন, কিন্তু অনেক দেবদেবী সারা মানে হিন্দুদের যত রকমের রাখবার চেষ্টা করেন। কেন? যে যত রকমের ভাবেরই মানুষ থাকুক, হিন্দু সব এক জায়গায় আসেন এবং তাতে একটা ভ্রাতৃত্ব গড়ে ওঠে এবং খুব সুন্দর বোঝাপড়া গড়ে ওঠে। এই বোঝাপড়াটা যখন আমরা যাচ্ছি, আমরা দেখছি তিনি গণেশ পুজো করেন, কি আন্তরিকভাবে গণেশের মন্ত্র বলছেন, দুর্গা যিনি পুজো করেন দুর্গা মন্ত্র বলছেন, শিবের পূজারীরা শিবের মন্ত্র বলছেন, কিন্তু সকলেই বলছেন যে তুমি সর্বব্যাপী, তুমি সকলের মধ্যে রয়েছ, তুমি স্রষ্টা। এখন বিভিন্ন নামে কিন্তু একজনকেই আমাদের ডাকা হচ্ছে। আজকে যেটা পড়ব সেখানে মাস্টারমশাই বলছেন সাধনা ও যোগতত্ত্ব, এই নামটা দিয়েছেন। আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয়, রামলাল, রাখাল প্রভৃতি থাকেন, যারা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলের মধ্যে আছেন, যারা তাঁর জীবনী পড়েছেন, এই নামগুলোর সঙ্গে আপনারা পরিচিত। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, ভাইয়ের ছেলে, কালীবাড়িতে পুজো করেন। মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়াইয়া কথা কইতেছেন। তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের শ্রী পাদ বন্দনা করিলেন, তিনি ঠাকুরকে প্রণাম করলেন এসে। আমরা এবারে যদি চোখ বুজে কল্পনা করি, সেই লম্বা একটা সেই বারান্দাটা, সেখানে ঠাকুর উনি বেরিয়েছেন, বেজিয়ে দাঁড়িয়ে কথা বলছেন, আর তার ঠিক পরে তিন চারটে সিঁড়ি নেমে গেলেই এই বিরাট বড় সেই উঠোনটা, উঠোনের এক পাশেতে রয়েছে পরপর পরপর শিব মন্দির, আর একদিকে রয়েছে যেখানে বৈষ্ণবদের সাধুদের খাওয়ানোর ব্যবস্থা, তারপরে বিষ্ণু মন্দির, তারপরে মা কালীর মন্দির, এরকমভাবে বিরাট সেই মন্দিরের জায়গাটা। মাস্টারমশাই এসে প্রণাম করলেন, ঠাকুর সহাস্য বদন মাস্টারকে বলিতেছেন, আর দুই একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন। উনি বিদ্যাসাগরের কাছে গিয়েছিলেন, তো উনি আবার বিদ্যাসাগরকে দেখবেন, কেন না, চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায়। ঠাকুর বলছেন কিভাবে আমাদের দেশে যখন মাটির মূর্তিগুলো তৈরি করে, সেই মাটির মূর্তি তৈরির কথা বলতে গিয়ে বলছেন, প্রথমে এঁকে নেয়, তারপরে বসে বসে ওই সব রং করছে। প্রতিমা প্রথমে এক মেটে, তারপর দো মেটে, তারপর খড়ি, তারপর রং, পরে পরে করতে হয়। যখন
ভক্ত সে আসছে ঈশ্বরের কাছে, তা গুরুর কি কাজ? গুরু ধীরে ধীরে তাকে তৈরি করে নেন। তা ঠাকুরের উদাহরণটা দিচ্ছেন, প্রথমে একটু হালকা তাকে একটু কিছু দিলেন, তারপরে আচ্ছা বললেন আছে কিছুদিন একটু বই পড়ো আর 108 করে জপ করো, যদি দেখা গেল তার মধ্যে উৎসাহ আছে তখন উনি তাকে বললেন আচ্ছা এবার একটু ধ্যান করো আর জপের সংখ্যাটা বাড়াও। আবার বললেন তবে তুমি এক কাজ করো, মাঝে মাঝে একটা যেমন একাদশী করো আর সমস্ত দিন রাতটা একাদশীর তুমি ভগবানের নাম করতে থাকো। এই করে করে দেহ থেকে এবং জগৎ থেকে তার মনটা তুলে নেবার চেষ্টা করতে থাকেন। তো এইগুলোকে উনি বলছেন যে যখন প্রতিমা তৈরি হয় তখন তাকে প্রথমে এক মেটে একবার একটা মাটি দিয়ে দিল, তারপরে তাকে আবার একটু মাটি দিল, তারপর একটু খড়ি দিয়ে রং করলো, তারপরে রং করতে লাগলো, এইরকম। ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে। এটা আমরা যখন পড়লাম বিদ্যাসাগর মহাশয় নিজে সেটা জানতেন কি না আমরা জানি না, কিন্তু শ্রীরামকৃষ্ণ দেব যিনি জগৎগুরু, যিনি ঈশ্বর স্বয়ং, তা তিনি বিদ্যাসাগরকে দেখেই বুঝেছেন পূর্বপূর্ব জীবনের তার সংস্কারের ফলে তার অনেকটা এগিয়ে রয়েছে। মানুষে মানুষে বিভেদ কোথায় হয়? মানুষে মানুষে বিভেদ হয় প্রকাশে, শক্তির প্রকাশে। এই শক্তিটা আসে কোত্থেকে? ঈশ্বরের থেকে। তো ঈশ্বর যখন তার সেই শক্তি প্রকাশ করেন তখন সেই মানুষটা অন্যদের থেকে অনেক বেশি আলাদা, খুব ভালো, সকলকে ভালোবাসে, সকলের জন্য চিন্তা করে, সকলের জন্য কর্ম করে। অন্যরা কেন করে না? তার কারণ হচ্ছে তাদের সেই সংস্কার নেই। এই সংস্কারটা কি? আমাদের পূর্ব জীবনের কর্মের এবং চিন্তার ফল। তা দুটোই তো ব্যাপার আছে, একটা হচ্ছে এই জগৎ আর একটা ঈশ্বর। তা যারা এই জগৎটাকে ভালোবাসে, এর নাম যশটাকে পছন্দ করে, এই তাদের মনটা ওই জগতের দিকে চলে যায়। আবার যদি জগৎটা ছেড়ে দিয়ে যারা ঈশ্বরের দিকে যেতে চায় তখন তারা জগতের নাম যশ প্রতিপত্তি এগুলো চায় না, কিন্তু তাদের মধ্যে এই জগৎটাকে ভালোবেসে তার সেবা করার ইচ্ছা থাকে। কিন্তু এখানে একটু সমস্যা হয়ে যায়, যখন আমরা জগৎটাকে ভালোবাসি জগৎ রূপে তখন বন্ধন, কিন্তু জগৎটাকে যদি আমরা ঈশ্বরের প্রতি মূর্তি রূপে ভালোবাসি এবং সেবা করি তখন মুক্তি। বিদ্যাসাগরের ক্ষেত্রে অনেকটা উনি এগিয়ে রয়েছেন, কিন্তু জগৎটাকে সেবা করছেন, ভালোবাসছেন জগৎ রূপে। ওইটাই শ্রীরামকৃষ্ণ তিনি এটা নোটিশ করেছেন, এটাকে লক্ষ্য করেছেন, করে চাইছেন সেই বন্ধনটা ভেঙে দিতে, ওই অজ্ঞানটাকে সরিয়ে দিতে, তাহলেই বিদ্যাসাগর মহাশয় আধ্যাত্মিক জীবনের দিকে এগিয়ে যেতে পারবেন। তার ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে, কতকগুলি সৎ কাজ করছে কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে। অন্তরে সোনা মানে কি? এখন যতই আমরা জগতের ভালো কাজ করি না কেন, জগৎটাই তো অনিত্য, সুতরাং ওই কাজটাও তো অনিত্য। আমাদের যেতে হবে কোন দিকে? নিত্যের দিকে। যারা ঈশ্বরকে ভালোবাসেন বা যারা আধ্যাত্মিক জীবন গঠন করতে চান তাদের কোন দিকে যেতে হবে? নিত্যের দিকে। নিত্যটা কি? নিত্য মানে যা কখনো পরিবর্তিত হয় না, ঈশ্বর। ঈশ্বরই একমাত্র নিত্য, ঈশ্বরই একমাত্র যিনি পরিবর্তিত হন না। তো সুতরাং তার দিকেই যেতে হবে, তার কাছেই যাব। তো যদি আমরা এই জগৎটাকে ভালোবাসি, জগৎ রূপে ভালোবাসি, ওর মধ্যে ঈশ্বরের রূপটা দেখবার চেষ্টা না করি বা না পারি, তাহলে আবার কিন্তু আমরা জগতের বন্ধনের মধ্যে পড়ে গেলাম। আর জগৎটা কি? ঈশ্বরের মায়ার দ্বারা সৃষ্ট, যেটার আসলে কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই। আমরা যত ভালোই কাজ করি না কেন, জগৎ জগতের মতোই থাকবে। আমরা যদি সেই প্রথমে দেখি রাবণকে বধ করলেন শ্রী রামচন্দ্র, তারপরে রাবণের অভাব আছে? শ্রীকৃষ্ণ দুপক্ষকে দাঁড় করিয়ে দিলেন মুখোমুখি,
একদল ভালো আর একদল মন্দ, সমস্ত মন্দ লোকদের মেরে ফেললেন, তারপরেও কি জগতে মন্দ লোকের অভাব আছে? শ্রী চৈতন্য মহাপ্রভু চেষ্টা করলেন, আমাদের বুদ্ধদেব চেষ্টা করলেন, স্বামী বিবেকানন্দ তিনি ওই ছোট্ট জীবনের মধ্যে, শঙ্করাচার্য অল্প সময়ের মধ্যে, যীশুখ্রিস্ট তিনি চেষ্টা করছেন, প্রত্যেকটা মহাপুরুষ আসছেন আর চেষ্টা করছেন, কিন্তু দেখা যাচ্ছে জগৎটা যেমন ছিল তেমনই আছে, কিছু লোক অবশ্য ভালো হচ্ছে। তাহলে কি করব আমরা? এইখানটাতেই হচ্ছে আসল প্রশ্ন। জগতের কোনো রকম সাহায্য করব না, যা হচ্ছে হোক, না সেটা নয়, অবশ্য করব, কিন্তু করব এইভাবে যাতে জগতের মধ্যে আমার কোনো অ্যাটাচমেন্ট না থাকে। এটাই ঠাকুর বলতে চাইছেন, এ কতগুলো সৎকাজ করছে কিন্তু সৎকাজের যে ফল, সেই ফলটা আমাকে স্বর্গে নিয়ে যেতে পারে, আর একটা ভালো অবস্থায় নিয়ে যাবে, কিন্তু মুক্তি দেবে না। জানতে পারলে কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয়, যেই মুহূর্তে ভেতরে যে সোনা চাপা রয়েছে, অন্তরে যে ঈশ্বর রয়েছেন, এইটা যদি সে জানতে পারে তখন সে কি করবে? তখন তাকে জানবার জন্যে ব্যাকুল হবে। ঈশ্বরের কাজ সে করবে বটে, কিন্তু ঈশ্বরের কাজটা করবে ঈশ্বরের সেবা জ্ঞানে, পূজা জ্ঞানে। ঠাকুর মাস্টারমশাইয়ের সঙ্গে দাঁড়াইয়া কথা কইতেছেন, আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন। এবারে সাধনার কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, অন্তরে কি আছে জানবার জন্যে একটু সাধন চাই, একটু সাধন চাই, সাধনা। সাধনা শব্দটার সঙ্গে আমরা খুব পরিচিত, সাধন করনা চাহিয়ে মনুয়া বলে একটা সুন্দর সেই গান আছে, অনেকদিন আগে অনেকে সব গাইতেন টাইতেন। তো সাধন করনা চাহিয়ে মনুয়া, এ মন সাধন করতে হবে। এই সাধনাটা কি? মা শারদামণি দেবী এই সাধনাটা প্রসঙ্গে খুব অসাধারণ একটা কথা বললেন, একটা ডেফিনেশন দিলেন, যে কোনো প্রকারে মনটাকে ঈশ্বরের চরণে রাখাই সাধনা। আবার বলি যে যখন দুটো জিনিসই আছে, একটা হচ্ছে চৈতন্য যিনি ঈশ্বর, যিনি ভগবান, যিনি অবতার, আর একটা হচ্ছে তাঁরই মায়ার দ্বারা সৃষ্টি এই জগৎ, আমরা কোনটা নেব? ঈশ্বরের সৃষ্ট মায়ার দ্বারা এই জগৎটাকে নেব না ঈশ্বরকে নেব? এই ডিসিশন এবারে আমরা ঠিক করলাম, ঈশ্বরকে নেব। যদি ঈশ্বরকে নিতে হয় তখন জগতের মায়া মোহটা থেকে বেরোতে হবে। আর জগতের মায়া মোহ কে সৃষ্টি করেছেন? ঈশ্বরই করেছেন, এবং তার টানটা এত প্রবল করে রেখেছেন যে আমরা একটা থেকে আর একটার মধ্যে গিয়ে আটকে যাই, কিছুতে বেরোতে পারি না। আর সেই জন্যে যে প্রচণ্ড চেষ্টা করে চলতে হয় জগৎটা থেকে ঈশ্বরের দিকে, স্রষ্টার দিকে যাওয়া, সৃষ্টি ছেড়ে স্রষ্টার দিকে যাওয়া। এখন একজন ছবি এঁকেছেন, তার ছবিটাকে আমরা ভালোবাসছি, কিন্তু তার থেকে আরও ভালো হয় যদি যে ছবি আঁকা যে আর্টিস্ট যিনি শিল্পী তাকে ভালোবাসতে পারি, তাহলে আরও কত কিছু জানতে পারবো, আরও কত দেখতে পাবো। সেই রকম জগৎ যে স্রষ্টা তার দিকে আমরা যাচ্ছি, এই যাবার প্রচেষ্টাকে বলা হয় সাধনা। তো এই জগৎটা কে সৃষ্টি করেছেন? ঈশ্বর সৃষ্টি করেছেন। তো ঈশ্বরের এই যে সৃষ্টি, এই সৃষ্টির দিকে যেতে গেলে কি করতে হবে? সারাক্ষণ ঈশ্বরের নাম, ঈশ্বরের গুণগান, ঈশ্বরের ধ্যান, ঈশ্বরের চিন্তা। এখন এই যে ভাবটা ওকে বলছে সাধনা। তা শ্রী শ্রী মা শারদামণি দেবী বললেন, বাবা সাধন মানে কি? সাধনা মানে যে কোনো প্রকারে মনটাকে ঈশ্বরের চরণে রাখা। এই যে কোনো প্রকারে যখন মনটাকে ঈশ্বরের চরণে রাখছি, এই যে কোনো প্রকার মানে কি? গান, কখনো আমরা গান করছি, কখনো স্তোত্র পাঠ করছি, কখনো ধ্যানের মধ্যে দিয়ে, কখনো তার বই পড়ে, কখনো পরস্পরের মধ্যে, কখন কথা বলছি, গল্প করছি, এই সব কিছুর মধ্যে দিয়ে
যেভাবেই হোক মনটা শুধু ঈশ্বরের কাছে রাখা। মায়ের এই কথাটার মধ্যে দিয়ে সাধনা সম্পর্কে এই অনেক এই জিনিসটা খুব পরিষ্কার হয়ে যায়। তা ঠাকুর বলছেন, অন্তরে কি আছে জানার জন্যে একটু সাধন চাই। এবার মাস্টারমশাই ঠাকুর খুব সুন্দর করে বলতেন, একটু সাধন চাই। কখনো মনে হবে না যে বাবার এতটা কি করে করবো, বললেন একটু সাধন। বলে আচ্ছা ঠিক আছে। তখন মাস্টারমশাই আবার একটুখানি ক্ল্যারিফাই করছেন, সাধন কি বরাবর করতে হয়, মানে আর কতদিন ধরে করব। এটা একটা এখন প্রত্যেক জায়গাতে একটা গোল থাকে যে আমি গ্র্যাজুয়েট হব, কলেজ গ্র্যাজুয়েট, ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হব, তা আমি 3 বছর পড়ব কি 5 বছর পড়ব কি 7 বছর পড়ব, তারপরে এখন সারা জীবনই কি তাই করতে হবে? না না, মাত্র তিনি 3 বছর পড়ো বা 5 বছর পড়ো, ব্যাস হয়ে গেল। তখন আমাদের মনে হয় আচ্ছা এই তো বেশ, এরম করে করে আমাদের হয়ে যাবে। তো আমরা যখন বেলুড় মঠে ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে ঢুকেছিলাম, 2 বছর থাকতে হতো, তো কেউ কেউ আমাদের মধ্যে মজা করে ব্রহ্মচারীদের মধ্যে এসে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে একটা করে খাট থাকতো, একটা করে দুটো তিনটে করে খাট, এই খাটের উপর নিজের ব্যাগটা নামিয়েই বললো এক, মানে এই 2 বছরে 365 প্লাস 365 একটা দিন আজকে শেষ হলো, এই চললো, একটা লক্ষ্য থাকে। তো মাস্টারমশাই ওই ব্যাপারটা একটু জেনে নিচ্ছেন, বরাবর করতে হয়। ঠাকুর বলছেন না না, প্রথমটা একটু উঠে পড়ে রাখতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ ঝড় তুফান আর বাঁকের কাছ দিয়ে যেতে হয় ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয়। তো তখনকার দিনে বেশিরভাগ সময় নৌকো করে যাতায়াত করতে হতো। তো ঠাকুর নিজের সেই অভিজ্ঞতা থেকে বর্ণনা করছেন এবং তখনকার লোকেরা এটা খুব ভালো বুঝতে পারবে, দাঁড়িয়ে হালটা ধরতে হয়। এখন তো বেশিরভাগ লোক নৌকোই চড়েনি, আজকাল তো আমরা আমি যখন যেতাম নৌকো করে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যেতাম, কিন্তু এই নৌকোটাই এখন বন্ধ হয়ে গেছে, হালটালগুলো বুঝতেও পারবে না লোকেরা, কারণ সবই স্টিমারে এখন যাতায়াত। দাঁড়িয়ে হাল ধরতে হচ্ছে মানে ভীষণ অ্যালার্ট থাকতে হয়, কখন যখন এই ঝড়টা উঠেছে, ঝড় উঠলেই ঢেউ, তো ঢেউটা অনেক সময় যদি পেছন দিক থেকে আসে নৌকোটা অনেক দ্রুত চলে, তো সেই গতিটাকেও ঠিক মতো রাখতে হয়, আবার যদি সামনের দিক থেকে আসে তাহলে তো আরও বিপদ, আর বাঁকের কাছ দিয়ে যেতে হয়। এখন যখন তুফান আর বাঁক যখন নদীটা যখন ঘুরে যাচ্ছে তখন বুঝতে হয় আমি কতটা কাছে যাব, কারণ তখন ওই স্রোতটা অনেক বেশি হয়ে যায়। এগুলো সব যারা নৌকো চালাতো ওরা ওদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে এটা করতে পারত, দাঁড়িয়ে থেকে তখন আর কোনো দিকে মন দেবে না। তা প্রথম যখন আমরা ঠাকুরের দিকে এগোচ্ছি, ঈশ্বরের দিকে এগোচ্ছি, তখন কিন্তু খুব জপ ধ্যান করতে হয়। যেমন নবরাত্রি গেল, নবরাত্রিতে একজন জিজ্ঞেস করছিলেন আমি কি করব, আমি বললাম 1000 করে বাড়াও না, প্রথম দিন 1000, দ্বিতীয় দিন 2000, তৃতীয় দিন 3000 করে করে 9000 করো, করে 12-তে পৌঁছো, পৌঁছে আবার কমে কমে এসে ওই দেখো 9-10 যদি পারো। এখন এইভাবেতে হচ্ছে উঠে পড়ে লেগে ঘুম থেকে উঠেই জপ করতে শুরু করে দিচ্ছে, কেন না বাবা আমাকে 12000-এ পৌঁছতে হবে, তো ঘুম থেকে উঠেই প্রথমেই 2000 জপ করে নিল, তারপরে একটু মুখ ইয়ে করে চাটা খেয়ে টেয়ে এটা একটা করে আবার সে বসলো 3000 জপ করলো। সবসময় ভাবছে বিকেলের দিকে যদি না হয় তাহলে বাবু শেষ করে রাখি হাতের কাজ, 12000 সে জপ করছে। আর মা বলছেন একটু 10000 করে জপ করে দেখি, দেখি মনটা শান্ত কেমন না হয়, মন শান্ত হবে, শান্ত হওয়া মানে কি এই জগতের সঙ্গে আমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আর যেই জগতের সঙ্গে বিচ্ছিন্ন হচ্ছি মন শান্ত হয়ে যাচ্ছে। আর নানান রকম জগতের ঘটনার সঙ্গে জড়িয়ে গেলে তখন খুব অসুবিধে পড়ে না, কারণ কত কি চলতেই থাকে জগতে, কিন্তু ওইটা সব একটু ভাষা ভাষা করে, কিন্তু বেশিরভাগ সময় জপ করা, আর যেই করছি এটা বছর খানেক বছর দিয়ে করবার পর ওই জপটা আর বন্ধ হবে না। যখন বন্ধ হচ্ছে না, জপের ফ্লোটা চলেছে,
ঈশ্বরের নামই তো হচ্ছে। আর তাহলে জগতের নামগুলো, জগতের ছবিগুলো সেটা আসছে আর চলে যাচ্ছে। যেমন একটা জাহাজ যখন চলে, ঢেউটা এসে জাহাজের গায়ে ধাক্কা খেয়ে আবার ফিরে চলে যায়, জাহাজটাকে কিছু করতে পারে না। তেমনি ওই নাম যখন আমরা করছি, ভগবানের নাম, আমাদের সেই নামের শক্তিতে যেটা চলছে, জগতের ঢেউটা এসে আমাদেরকে আর তেমন করে স্পর্শ করতে পারে না। এইটুকু, সেইটুকু পার হয়ে গেলে আর কিছু করতে হয় না। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝি আরাম করে বসে হালে হাতটা ঠেকিয়ে রাখে। হাল মানে যেটা রাইডারটা রয়েছে সেটাকে রাখে, রেখে উনি করছেন, এবং তখন জাস্ট টাচ করে রেখেছেন, কেন ওটাকে আর বেশি ধরতে হচ্ছে না। তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে, মানে রিল্যাক্সড হয়ে কাম কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি। এখন এই যে ঝড়ের উপমা দিলেন, এই ঝড়টা কোনটা? কাম আর কাঞ্চন। কাম মানে কি? বাসনা। আর বাসনাটাকে পরিপূর্ণ করবার জন্যে অর্থ, তাই কাম কাঞ্চনের এই বাসনা। কারো কারো যোগীর লক্ষণ দেখা যায়, কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত। কাম কাঞ্চনই যোগের ব্যাঘাত, যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে। হয়তো ভোগের বাসনা কিছু ছিল, সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে, আবার সেই যোগের অবস্থা। সটকা কল জানো? ঠাকুর আর একটা যিনি উদাহরণ দেবেন। এখন উপমা শ্রীরামকৃষ্ণস্য, তো উপমা হচ্ছে শ্রীরামকৃষ্ণের মতো। শ্রীরামকৃষ্ণের কাছে উপমাগুলো এত সুন্দর সুন্দর উপমা দিতেন। এখন বলছেন যোগী, তার মানে আগের জীবনে কিন্তু ও যোগ সাধনা করে এসছে, ঈশ্বরের দিকে অনেকটা গেছে। আমরা জানি ভগবদ গীতায় শ্রী অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন, আচ্ছা এই যে যারা এত যোগ সাধনা করছে, ভগবানকে ডাকছে, যদি এই জীবনে তারা ভগবান লাভ করতে না পারে, তাহলে তাদের জীবনটা তো নষ্ট হয়ে গেল না? তখন তাদের এইটাও হলো না, ওইটাও হলো না। তখন শ্রীকৃষ্ণ বলছেন, না তো কখনোই সেটা হয় না। যারা আমার ভক্ত তখন তাদের কোনো বিনষ্ট হয় না, কোনো রকম ক্ষতি হয় না। কেন কি, ওই যে ইম্প্রেশনটা থাকে সেইটা নিয়ে আবার পরের জন্মে যখন জন্মায়, সুচিনাম শ্রীমতাম গে যোগভ্রষ্ট বিজায়তে, তখন সুচি এবং শ্রী তাদের মধ্যে সংস্কৃতি রয়েছে, এবং সঙ্গে সঙ্গে তাদের স্ত্রীও আছে। যেমন সংস্কৃতির সঙ্গে, পড়াশুনোর সঙ্গে, এবং শুধু পড়াশুনো নয়, তাদের মানসিক একটা উৎকর্ষতা থাকে, আবার অর্থও থাকে। কেননা অর্থ যদি না থাকে, সম্পদ যদি না থাকে, যদি সকাল থেকে কি খাবো, কেমন করে বাঁচবো এই চিন্তাটাই থাকে, তো ঈশ্বর, ঈশ্বরের চিন্তা করবে কি করে? সেই জন্যে যোগভ্রষ্ট যিনি, তিনি এমন একটা ঘরে জন্মান যেখানে জন্মের পর থেকে খুব দারিদ্র বেশি নেই, এবং সঙ্গে সঙ্গে প্রচুর পয়সা থাকলে যে মানসিক মলিনতাগুলো আসে সেটাও নেই। শুনুন, শ্রীমতাম গেহে যোগভ্রষ্ট বিজায়তে, তো এখন এইটাতে তিনি বলছেন, এসে জন্মালো এবং খুব সুন্দর, সব কিছু ভালো, কিন্তু তারপরেও যদি তার ভোগের ইচ্ছা থাকে, তখন একটু তাকে ভোগ করে নিতে হয়, আবার কিন্তু সে আসবে। তো মাস্টারমশাই বলছেন, সটকা কল জানো? মাস্টারমশাই বলছেন, আগে না, দেখি নাই। মাস্টারমশাই কলকাতার লোক, তখন ঠাকুর বলছেন, উনি তো কামার পুকুরের, সুতরাং কীভাবে মাছ ধরে, কোথায় কী করে সবটা জানা আছে, ঘুরে ঘুরে দেখতেন, বেড়াতেন। ওদেশে আছে, ওদেশে মানে কিন্তু কামার পুকুর, বলছেন দক্ষিণেশ্বর থেকে, তো ওদেশ মানে হচ্ছে কামার পুকুরে। বাঁশ নুইয়ে রাখে, তাতে বড়শি লাগানো দড়ি বাঁধা থাকে, বড়শিতে টোপ দেওয়া হয়, মাছ যেই টোপ খায় অমনি সরাত করে বাঁশটা উঠে যায় উপরের দিকে, ওপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল সেইরূপ হয়ে যায়।
এখন লোকটা থাকে না, যখন আমরা অ্যাঙ্গেল করছি সে লোকটা বসে আছে একটা অ্যাঙ্গেল রড নিয়ে, তারপরে মাছ উঠছে তার লোকটা সে মাছটা তুলছে, এরকম না। এখানে হচ্ছে ওই বাঁশগুলোকে বেঁকিয়ে একটা করে বড়শি দিয়ে রাখে, এমন করে হালকা করে বাঁধা থাকে, যেই মুহূর্তে এসে মাছটা রডিটা টান দেয়, সঙ্গে সঙ্গে বাঁশটা বাঁধন খুলে ওপর দিকে চলে যায়, তখন মাছটা আটকে গিয়ে ওপরে চলে যায়। তো উনি বলছেন সেই রকম মাথাটা নিচের দিকে হয়ে গিয়েছিল ভোগের বাসনার জন্যে, কিন্তু আসলে তার যোগীর মন, তার যোগীর সংস্কার সে উঁচুর দিকে উঠে যাবে সেটা কিন্তু লেগেই ছিল, একটু টান পড়তেই সঙ্গে সঙ্গে আবার সে তার পুরনো ভাবেতে ফিরে গেল। নিক্তি একদিকে ভার পড়লে নিচের কাঁটা ওপরের কাঁটা এক হয় না। যখন আমরা ওই মেজারিং রড যখন আমরা দেখছি, যখন সে যখন ওজন করা হয়, সে ওজনে দাঁড়িপাল্লার একটা দিকে যদি একটু বেশি ভার থাকে তখন এই দুটো কিছুতেই এক হয় না। ওপরের কাঁটাটা হচ্ছে ঈশ্বর, নিচের কাঁটাটা ওপরের কাঁটার সঙ্গে এক হওয়ার নাম যোগ। এ হচ্ছে শ্রীরামকৃষ্ণের উপমা, একের পর এক এমন উদাহরণগুলো দিতে থাকেন যে উদাহরণগুলো অতি সাধারণ মানুষও বুঝতে পারবে। শ্রীরামকৃষ্ণ কথাগুলো বলছেন সাধারণ মানুষের জন্যে, যারা এই নানা হাটে বাজারে কাজ করে দেখে এরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যোগ শব্দের মানে কি। তখন সেই যখন বলা হচ্ছে যে সমস্ত মনের নানান ভাবটাকে যখন সংযত করা হয় তার নাম যোগ, চিত্ত বৃত্তি নিরোধ, এই কথাটা যখন বলা হলো যোগা চিত্ত বৃত্তি নিরোধ, এটা যোগের সংজ্ঞা। এমনিতে সাধারণ লোক এই কথাটা বুঝতে পারবে না, তারা বলছে যে যোগের চিত্তবৃত্তি নিরোধ কথাটা কি জিনিস, চিত্তটা কি, বৃত্তিগুলো কাকে বলে, নিরোধ শব্দের অর্থ কি, বুঝতে পারছে না। কিন্তু যেই ঠাকুর বলছেন যে নিক্তির ওপরের কাঁটা নিচের কাঁটা যখন সমান হয়ে যায়, নিচের কাঁটাটা যেটা এই আমাদের জীব, ওপরের কাঁটাটা ঈশ্বর, যখন দুটোই এক হয় তখন তাকে যোগ বলছে। মন স্থির না হলে যোগ হয় না। সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে, ওই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। এবারে তিনি এসে গেলেন ঠিক ঠিক একেবারে যোগের অবস্থাতে। আমরা কাকে নিয়ে যোগ করছি, কাকে আমরা স্থির করবার চেষ্টা করছি, মনটাকে। এখন মনটা কি, বাসনার ঢেউ, অ্যান্ড যখন আমরা ওই বাসনার ঢেউগুলোকে রোকবার চেষ্টা করি, একটা বাসনা আর একটা বাসনা আসতেই থাকে, রুকবো কী করে, তখন আর একটা বাসনা দিতে হবে, তার অপোজিট আর একটা স্রোত, সেটা হচ্ছে ঈশ্বরের নামের বাসনা, আমি ঠাকুরের নাম করব। ওই জন্যে বলা হয় জপের সংখ্যাটা বাড়িয়ে যাও, যেমনভাবেই হোক জপের সংখ্যাটা বাড়াতে থাকো। তখন কি হয়, না আমাকে 10,000 জপ করতেই হবে বলে যখন আমরা বসছি, আচ্ছা 2,000 এখন করলাম, পরে 2,000 করলাম, আর মাথার মধ্যে হিসেব ঘুরছে মাত্র 4,000 হয়েছে, হাতে বেশি সময় নেই, ঘুমোবার আগে আরও 6,000 করতে হবে, তখন কিন্তু অন্য চিন্তাগুলো বেশি আসছে না। এবারে মনটা ধীরে 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 অভ্যস্ত হয়ে যাচ্ছে, তা এইটাকেই বলা হচ্ছে যোগ। তো যখনই আমরা সাধন ভজন করি একটা রুটিন করে নিতে হয়, যে সকালে আমরা উঠবো, তারপরে এই করবো, তারপরে এই করবো, এই রুটিনের মধ্যে দিয়ে 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 মনটাকে শান্ত করতে হয়। যেই মনটা শান্ত হলো তখন কিন্তু মনে, উনি দ্বীপের উদাহরণ দিচ্ছেন, বহু জায়গায় মনটাকে দ্বীপের উদাহরণ বলা হয়েছে, দ্বীপ মানে প্রদীপ, অ্যান্ড নিবাত যেখানে বাতাস নেই সেই রকম দ্বীপ, অ্যান্ড প্রদীপটা যে জ্বলছে কিন্তু সেখানে বাতাসটা, বাতাস না থাকলে তো প্রদীপ জ্বলবে না, অক্সিজেন চাই, কিন্তু বাতাসটা সেখানে খুব ফ্লো করছে না, আছে তো বটে,
ওই রকম অবস্থায় তখন দীপের শিখাটা একভাবে জ্বলতে থাকে। যখন ওই দীপের শিখাটা একভাবে জ্বলতে থাকে, ঠিক সেইটাকেই বলা হচ্ছে যে সাধন যখন করছি, ধ্যান যখন করছি, একরকমভাবে সেই দীপটা রয়েছে। যখন সাধন করে তখন একটা অবজেক্ট দেওয়া হয়, গুরু শিষ্যকে বলেন হৃদয়ের মধ্যে একটা পদ্মকে কল্পনা করো, হৃদয়ের মধ্যে যে পদ্ম তার একটা রং বলে দেন, এই রকম রঙের একটা পদ্মকে। তারপরেতে যখন সেই কল্পনাটা ভালো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি হৃদয়ের মধ্যে সেই পদ্ম ফুলটাকে, তারপরে বলেন এবারে ওই পদ্মের উপরে একটা আসন পাতো, সে আসনের উপরে এইবারে তোমার ভগবান দেবতা বা দেবী তাকে বসাও, এইবারে তার চরণ দুটি দেখার চেষ্টা করো, এবারে তার শরীরটাকে দেখার চেষ্টা করো, এবং শেষে তার মুখমণ্ডল, এবং একেবারে যখন মনটা শান্ত হয়ে যায় তখন পুরো শরীরটা জল জল করে দেখতে থাকে। তখন সে নিজের শরীর ভুলে যায়, পরিবেশটা ভুলে যায়, এবং ওই ঈশ্বরের রূপটা চিন্তা করতে করতে সে ঈশ্বরের মতো হয়ে যায়। কামকাঞ্চনই যোগের ব্যাঘাত, বস্তু বিচার করবে। বস্তু বিচার, বস্তু মানে কি? বস্তু মানে ঈশ্বর। বস্তু হচ্ছেন তিনি যিনি হচ্ছেন কখনো পরিবর্তিত হন না। তো কি পরিবর্তিত হন না? ঈশ্বর। আমি কম্পেয়ার করব কার সঙ্গে? যা কিছু পরিবর্তিত হয়ে চলেছে, কি পরিবর্তিত হয়ে যাচ্ছে? এই সংসারটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। একটা ছোট্ট বাচ্চাকে সবে জন্মালো, একটা ছোট্ট সেই মধ্যে শুয়ে আছে ব্যাগের মধ্যে, তারপরে দেখতে দেখতে বড় হয়ে যখন মার সঙ্গে এলো, বেরোচ্ছি 5 বছর 7 বছর বয়স, দৌড়ে বেড়াচ্ছে, ওইটুকু বাচ্চাটা কত বড় হয়ে গেল। এখন এই যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে চোখের সামনেই হচ্ছে, সব কিছুর মধ্যে হচ্ছে। যে জায়গায় আমরা জন্মেছিলাম, বড় হয়েছিলাম, এখন সেই জায়গাগুলো গেলে চিনতে পারবো না, কেন সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এইখানেই তিনি তাই বলছেন বস্তু বিচার করবে। বিচারটা তাহলে কি? সব কিছু যদি পরিবর্তনশীল, তাহলে আমিও তো একদিন না একদিন মারা যাব। তা যদি মারাই যেতে হয়, তাহলে এই জগতের এত কিছু নিয়ে আমি কি করব, আমার কি প্রয়োজন? কিন্তু যারা খুব ধনী হয় তাদের মাথাতে এই চিন্তাটা খুব কম আসে, আসতেই চায় না। কেন? না, মায়া তাকে এমন আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে, কিছুতে তার থেকে বেরোতে পারে না। একজন লোক মারা যাচ্ছিলেন, তো খুবই ধনী লোক, তার অ্যাকাউন্ট্যান্টকে ডেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমি তো চলে যাব, আমার এই যে সব ছেলে মেয়েরা রয়েছে, তো এদেরকে কে দেখবে? এরা তো কিছু পারে না, কিছু টাকা পয়সা আছে? তখন সে অ্যাকাউন্ট্যান্ট বলল যে স্যার আপনি চিন্তা করবেন না, আপনার পরে আরও 14 পুরুষ, তারা বসে বসে খেতে পারবে, এত টাকা আছে আপনার। তখন উনি খুব বিরক্ত হয়ে বললেন, হ্যাঁ তোমার যেমন বুদ্ধি, তাহলে 15 পুরুষের কি হবে? এখন ওই 14 পুরুষ পর্যন্তও স্যাটিসফ্যাকশন হচ্ছে না, 15টাও ওকে দেখতে হবে। এই যে অহংকার থেকে এই বন্ধন, আর সেই বন্ধনের ফল কি হয়, নিজে তো শান্তি পাই না, আর যাদের উপকার করতে চায় তাদেরও কোনো উপকার হয় না। ফল হয় কি, সবটাই একটা নষ্ট হয়ে যায়। আর আরেকটা জিনিস যেটা ঘটে, যেহেতু সে ওই বস্তু বিচার করলো না, ঈশ্বরকে বিচার করলো না, ঈশ্বরের দিকে মন দিল না, তার অহংকার তাকে এমনভাবে আটকে রাখলো যে কিছুতেই সেই চিন্তাগুলো মাথার মধ্যে এলো না, আবার তাকে জন্মাতে হয়, আবার তাকে জীবনের মধ্যে দিয়ে যেতে হয়, আর সে কী ধরনের জীবন পাবে তারও কোনো ঠিক নেই। তা যাই হোক, যাদের ওইটা ভালো লাগে তারা করবে, কিন্তু যাদের ভালো লাগে না, যারা বুঝেছে যে তারা কিন্তু ধীরে ধীরে এই দিকে আসবে। অনেকে সন্ধেবেলায় ক্লাবে যাব, মদ খাবো, খেলবো, বন্ধুদের সঙ্গে হুল্লোড় করব, রাত্রে এসে কোনো রকমে ঘুমিয়ে পড়ব, আবার সকাল থেকে এইটা এইটা করে টাকা পয়সা জোগাড় করে আবার ক্লাবে গিয়ে আমরা সব নানান রকমের টাকা দিয়ে তাস খেলায় এবং মদ তদ খেয়ে আবার, এইটা একটু জীবন। যদি ঈশ্বরের কথা বলা হয়, যদি বলা হয় যে তুমি একটু সন্ধেবেলা ঠাকুরের নাম করো, একেবারে সময় নেই, অত্যন্ত বিরক্ত, কেন হয় এটা?
তার কারণ ওই মায়ার বন্ধনটা তার উপরে এত প্রবলভাবে রয়েছে যে কিছুতেই তার মনটা ওর থেকে বেরোতে পারে না। এই জন্য ঈশ্বরেরও কৃপা চাই ওই বন্ধন থেকে বেরোবার জন্যে। ঠাকুর বললেন, বস্তু বিচার করো, শরীরে কি আছে, রক্ত, মাংস, চর্বি, নাড়িভুঁড়ি, কৃমি, বিষ্ঠা, এই তো সব রয়েছে, এই শরীরের উপর এত ভালোবাসাই বা কেন? আজকেই সকালবেলায় আমরা যখন ভাগবত পাঠ করছিলাম তখন ভগবান তিনি বলছেন, ভাগবত বলছেন, এই শরীরটাই কিন্তু সংসার, আর এই শরীরটাই আমাদের সংসারে বন্ধনের কারণ। তাই খুবই সুন্দর করে সেটা আমরা আজকে সকালে আলোচনা হয়েছে, বোধহয় ইউটিউবে ওটা থাকবে। এখন এই শরীরটাকেই আমরা যখন বাস্তব মনে করি তখন এই শরীরটাকে ঘিরেই যেটা তৈরি হয় ওটাই হচ্ছে আমাদের সংসার। তো সংসার মানে যা সব সময় পরিবর্তিত হচ্ছে, আর ওই শরীরের জন্যই এই সব কিছু হচ্ছে। আবার নিজের উদাহরণ বলছেন, আমি রাজসিকভাবে আরোপ করতাম ত্যাগ করার জন্যে, রাজসিক ভাব আরোপ করতাম ত্যাগ করার জন্যে। এটা কিন্তু এই শব্দটা ভালো করে পড়তে হবে। শ্রীরামকৃষ্ণ তিনি পূর্ণ সাত্ত্বিক, তিনি বলছেন আমি রাজসিক ভাব আরোপ করতাম, আরোপ করাটা কেন, ত্যাগ শেখাবার জন্যে। সাধ হয়েছিল জরির পোশাক পরব, আঙুলে আংটি দেব, নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাব, তা জরির পোশাক পরলাম, মথুর বাবু আনিয়ে দিলে, খানিক পরে মনকে বললাম, মন এর নাম স্বচ্ছা জরির পোশাক, তখন সেগুলো খুলে ফেলে দিলাম আর ভালো লাগলো না, বললাম মন এর নাম শাল, এর নাম আংটি, এর নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া, সব ফেলে দিলাম, আর মনে উঠল না। এখন এই যে কথাটা বলছেন, আচ্ছা ভোগের বাসনা হয়েছে, ইচ্ছা হয়েছে, করে দেখি না, একবার যখন তুমি দেখলে তখন দেখলে আর কোনো কিচ্ছু নেই। যখন এই আমেরিকা আসার পর তখন এই বিভিন্ন জায়গায় বলে যে ইয়েলো স্টোন একটা সেই জায়গা, না গেলে জীবন নাকি ব্যর্থ হয়ে যায়, এরকম এই সব কত রকমের জায়গা টাইগা সব কথা হলো। তো একবার যাওয়া হলো একজনের সঙ্গে, ভক্তের সঙ্গে গেলাম, তারপরে একটা সেই কাঠের বাড়ি তার মধ্যে থাকলাম, তো করবোটা কি কাঠের বাড়ি, কতক্ষণ বাড়ি মানে একটা ঘর। এখন তারপরে তো এই ঘরের মধ্যে একটা বিছানা রয়েছে, একটা টেবিল চেয়ার রয়েছে, তো হয়ে গেল। এবারে যখন বাইরে বেরোলাম, আচ্ছা বিরাট ফাঁকা একটা মাঠ, আর কোনো কিছু নেই, তখন একটা গাড়ি নিয়ে নিয়ে ঘুরে ঘুরে দেখা, ওই দূরে কিছু বাইসন ঘুরছে, এই বিরাট একেবারে না দেখলে যেন জীবন ব্যর্থ হবে, এরকম করে সবাই বলে। এখন যারা যান তারা কিন্তু নিজেরাই ঠিক করেন, এটা দারুণ, এটা দারুণ, জায়গাটা একটু ভালো, কিন্তু ওইটা এমন কিছু না যে না দেখলে না গেলে জীবন ব্যর্থ হবে। সেই জন্যে লোকেরা প্রচুর টাকা খরচ করে সারা জীবন ধরে বিভিন্ন জায়গায় যেতে থাকে, ঘুরতে থাকে, প্রতিটি জায়গায় একই রকম, আপনি যে দেশেই যাবেন সবই তো একই রকম। এদেশে আসার পর ঠাকুরের কৃপায় বেশ কয়েকটি দেশ দেখা হলো। তো চায়না খুব কৌতূহলের জায়গা, তা গিয়ে দেখি চায়নাটা কীরকম। তারপরেতে চায়নাতে মধ্যে আবার ফরবিডেন সিটি বলে একটা জায়গা, ওরে বাবরে ফরবিডেন সিটি, যেতেই হবে যেতেই হবে। গিয়ে দেখলাম রাজারা থাকতো ওই সেই অনেকটা জায়গায় নিয়ে, বাড়ি টাড়ি ঘুরে ঘুরে পা ব্যথা কিছুই নেই। তার এখন এই যে সব দেখে শুনে সব জায়গাতে একই রকমের দোকান, একই রকমের হোটেল, হ্যাঁ লোকগুলোর ফিচার পাল্টে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজটা পাল্টাচ্ছে, আচ্ছা বেশ ওই সব দেখাশোনা একটু হলো, কিন্তু বারবার যাওয়া বারবার দেখার কি কোনো প্রয়োজন আছে? ঠাকুর সেইটাই বলছেন, ওই যে ভাবটা আরোপ করবার পর তখন ওটা ত্যাগ করে দিয়ে মনকে বলতে হয় এই যথেষ্ট, আর দরকার নেই। সন্ধ্যা আগত প্রায়, ঘরে দক্ষিণ পূর্বের বারান্দায় দ্বারের কাছে ঠাকুর মনির সহিত নিভৃতে কথা কইতেছেন, ঠাকুর মনির সহিত নিভৃতে কথা কইতেছেন। একটু
আজকাল আবার সমস্যা, কাশি হলেই লোকেরা সঙ্গে সঙ্গে ভয় পেয়ে একটু কাশি হলো বা একটু হাঁচি হলো, হাঁচি কাশি হয় না এরকম মানুষ আছে নাকি? কিন্তু যদি হলো বা সঙ্গে সঙ্গে কি হলো করে, তো এখন এইখানেতে ঠাকুরের কথায় উনি যখন আমরা আসি, তো উনি বলছেন এটা সন্ধে হয়ে গিয়েছে, ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় দ্বারের কাছে মণি সহিত, মণি কিন্তু এই মাস্টারমশাই, মণি মানে যিনি এই কথামৃতকার, যিনি কথামৃত লিখছেন, তার সঙ্গে কথা বলছেন নিবৃত্তে, শুধু ঠাকুর আর মণি মাস্টারমশাই। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই আত্মস্থ। এবারে কিন্তু ওই ফাইনাল জায়গাটা এসে পৌঁছে যাচ্ছেন, এতক্ষণ বলছিলেন একটু সাধন ভোজন দরকার, একটু এই করতে হবে, এবারে তিনি বলছেন যে যিনি যোগী, যার ঈশ্বরের সঙ্গে যার মনটা যুক্ত হয়ে গেছে, তার কিন্তু মনটা সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই আত্মস্থ। আত্মস্থ মানে আর বাইরের দিকে তার কোনো মন থাকে না, বাইরের কোনো কিছুতে তার আকর্ষণ থাকে না, সবটাই মনের মধ্যে থাকে। চক্ষু ফেল ফেলে দেখলেই বোঝা যায়, যেমন পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের দিকে, উপরে নামমাত্র চেয়ে আছে। আচ্ছা, আমায় সেই ছবি দেখাতে পারো, যা কথামৃতের একদম ওপরেই সেই ছবিটাই রয়েছে, দেখবেন যারা, যাদের কাছে কথামৃত আছে, তো সেই ছবিটাই রয়েছে, যে পাখিটা যখন ডিমটাকে তা দেয়, তখন ওই মনটা তার ডিমের দিকে থাকে, চোখটা তাকিয়ে আছে কিন্তু ঠিক দেখছে না। তেমনিভাবে যারা যোগযুক্ত হন, তারা এই সংসারেতে থাকেন, তাকিয়ে আছেন, দেখছেন, কিন্তু কোনোটাই তিনি নিজের ভেতরে নিচ্ছেন না। মানে যে আজ্ঞা, আমি চেষ্টা করব যদি কোথাও পাই, তারপরে উনি এনে দিছিলেন। এবারে তৃতীয় পরিচ্ছেদ শুরু হচ্ছে, আমরা একটু শুরু করি। সেখানে মাস্টারমশাই বলছেন গুরু শিষ্য সংবাদ, গুহ্য কথা, গুহ্য কথা মানে খুব গোপন কথা। সন্ধ্যা হইল, ফরাস কালীবাড়ির মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে অন্যান্য ঘরে আলো জ্বালিয়া দিল। একটা নতুন শব্দ আমরা পেলাম, ফরাস। ফরাস মানে তখনকার দিনে ওই কেরোসিন বাতি থাকতো, কিংবা গ্যাসের বাতি হয়তো পরে এসছিল, কেরোসিন বাতিগুলোতে কেরোসিন থাকতো, যেমন আমরা ল্যাম্পগুলো থাকে, তার এক ধরনের লোক থাকতো, তাদের ডিউটি ছিল ওই গিয়ে গিয়ে সন্ধেবেলায় ঘুরে ঘুরে সব জায়গায় জায়গায় আলোগুলো জ্বেলে দেওয়া। তখন এই গ্যাসের বাতিটাই জ্বলছে বা কেরোসিনের বাতিটা জ্বলছে, তা সেই যে লোকটি কর্মচারী তার নাম ছিল ফরাস। তা ফরাস এই ঘুরে ঘুরে করছে, ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তারপরে ঈশ্বরের নাম করিতেছেন। ঘরে ধুনো দেওয়া হইয়াছে, এক পাশে একটা পিলসুজে প্রদীপ জ্বলিতেছে, কিয়ৎক্ষণ পরে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল, কালীবাড়িতে আরতি হইতেছে, শুক্লা দশমী তিথি, চতুর্দিকে চাঁদের আলো। এটা খুব সুন্দরভাবে তিনি ছবি এঁকে দিচ্ছেন, আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মণির সহিত একাকী নানা বিষয়ে কথা কইতেছেন, মণি মেঝেতে বসিয়া। মাস্টারমশাই নিজের নামটা গোপন করবার জন্যে কখনো ম, কখনো মণি, কখনো মাস্টার, এরকম সব নাম দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, নিষ্কাম কর্ম করবে, ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ,
নিষ্কাম কর্ম করার চেষ্টা করে। নিষ্কাম কর্ম করে কিন্তু বললেন না, ঠাকুর বললেন চেষ্টা করে। একেবারে নিষ্কাম যখন কর্মটা হয়ে যায়, সেই কর্ম কিন্তু মানুষের মনকে মুক্ত করে দেয়। কিন্তু বিদ্যাসাগরের পরবর্তী জীবনে আমাদের মনে হয় তিনি ঠিক সেইভাবে জিনিসটাকে দেখেননি। তিনি ভালোবাসতেন মানুষকে, মানুষের দুঃখ কষ্ট তাকে দুঃখ দিত, তো সেই দুঃখ দূর করবার চেষ্টা করতেন নিজের মতো করে। কিন্তু যখন আমরা কোনো কর্ম করছি, এই এখন সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশন তো আছেই, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রকমভাবে, এমনকি বাড়ির মায়েরা, বাড়ির বউরা, তারা সব নানান রকম ছোট ছোট গ্রুপ তৈরি করে, কেউ রান্না করে গিয়ে কুকুরদের, রাস্তার কুকুর তাদেরকে খাওয়াবে, পাখিদের জন্য খাবার দিচ্ছে, রাস্তায় যে পাগল ঘুরে বেড়ায় বা হোমলেস যাদেরকে বলা হয় বা ভিখারি থাকে ভবঘুরে, এবারে একটু গরিব মানুষ যারা দিন আনে দিন খাই করতেন, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা, সবার জন্যে এরা কিন্তু ব্যবস্থা করছেন বিভিন্ন প্রতিষ্ঠান। বাংলাদেশের মহারাষ্ট্রও ছবি পাঠাচ্ছেন, সব খুব কাজ চলছে, সারা ভারতবর্ষ জুড়ে এই কাজ চলছে, এবং অন্যান্য অনেক প্রতিষ্ঠানগুলো এরকম করছে। এই কর্মটা যদি নিষ্কামভাবে করা যায়, কাম মানে কি বাসনা, কি বাসনা, আমি এই যে কর্মটা করছি তোমরা কিন্তু মনে রেখো পরে আমাকে কিন্তু এই কর্মের ফলটা ফেরত দেবে, রাজনৈতিক দলগুলো তাই করে। কিন্তু যেহেতু রাজনীতি মানেই ক্ষমতা, তো ক্ষমতা পাওয়ার জন্যই তো করবে, তো সুতরাং সে যখন কাজটা করছে তার সঙ্গে সঙ্গে তার প্রচারটাও করছে, যাতে সেই মানুষটা ভুলে না যায় কে দিয়ে গেল সেটা, যেন সে ভুলে না যায়, সেই জন্যে বারবার তাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। ওরাও করছেন, খুব ভালো করছেন, করা দরকারও। কিন্তু যখন সাধু সন্ন্যাসীরা করছেন, তাদের সেই একই কাজটার পার্থক্যটা কোথায় হচ্ছে? পার্থক্য হচ্ছে উনি বদলে কিন্তু কিছু চাইছেন না, আমাকে মনে রেখো আমার এই নাম, এটা কোনো দিন তিনি বলছেনও না। তো এই নিষ্কাম কর্ম আর সকাম কর্ম, স মানে যুক্ত, কামনা যুক্ত কর্ম, আবার সেই একই কর্মটা যখন কামনা যুক্ত না হয়ে করা হয়, মনি আজ্ঞা হ্যাঁ। আচ্ছা, যেখানে কর্ম সেখানে কি ঈশ্বরকে পাওয়া যায়? মনি আবার একটা প্রশ্ন করছেন, আচ্ছা যেখানে কর্ম সেখানে কি ঈশ্বরকে পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। শ্রীরামকৃষ্ণ তিনি উত্তরে বলছেন, কর্ম সকলেই করে, তার নামগুণ করা এও কর্ম। সোহমবাদীদের আমি সে এই চিন্তাও কর্ম, নিঃশ্বাস ফেলাটাও কিন্তু কর্ম, কর্ম ত্যাগ করার জো নাই, তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে অর্পণ করবে। এখন এই যে কাম, রাম এবং কাম, কাম শব্দটা কিন্তু কর্ম নয়, কাম মানে বাসনা। এখন এই বাসনা যুক্ত কর্ম, বাসনা যুক্ত কর্ম সে তো বন্ধনের কারণ হবেই, আর বাসনাহীন যখন কর্ম সেখানে শ্রীরামচন্দ্র আসবেনই। সেইটাই ঠাকুর উনি বললেন যে তুমি কিন্তু এমন কোনো জিনিস নেই যে কর্ম নেই, কর্ম করতে হবেই হবে। আচ্ছা, যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি? তো মাস্টারমশাই মনি জিজ্ঞেস করছেন, আজ্ঞা যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি? দেখুন, শ্রীরামকৃষ্ণ তাকে বলা হয় ত্যাগীশ্বর, তিনি টাকা পয়সা ছুঁতে পারতেন না পর্যন্ত, তার উত্তরটা দেখুন। শ্রীরামকৃষ্ণ বলছেন, বিদ্যা সংসারের জন্যে পারা যায়, বেশি উপায়ের চেষ্টা করবে কিন্তু সৎ উপায়ে, উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই।
এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তিনি কখনো নেগেটিভ নয়, অলওয়েজ পজিটিভ। যে ভুলটা আমরা দেখলাম একটা সময় এসেছিল, যে জগৎটা দুঃখময়, দুঃখের কারণ হচ্ছে তোমার কর্ম এবং তোমার কামনা, সুতরাং এই জগৎটা ত্যাগ করো। হাজার হাজার মানুষ সংসার ত্যাগ করে তারা সন্ন্যাসী হলো, হয়ে তারপরে সন্ন্যাসী হয়ে সন্ন্যাসীর লক্ষণ গুণগুলোকে অ্যাডাপ্ট করতে পারলো না এবং সংসারের কর্মটাও করলো না, সমাজটা একেবারে বিধ্বস্ত হয়ে গেল। এই শ্রীরামকৃষ্ণ বলছেন, যতটা বেশি পারবে অর্থ উপার্জন করবে, কিন্তু সৎ উপায়ে করবে, আর সেই সৎ উপায়ে করা টাকাটা আবার ভালো কাজে ব্যয়ও করবে, ঈশ্বরের সেবাতে ব্যয় করবে। তো ঈশ্বরের সেবায় ব্যয় মানে কি শুধু মন্দির বানানো? একদল ধনী আছেন, তারা শুধু মন্দির বানিয়ে চলেন, একেবারে বিরাট বিরাট মন্দির বানাচ্ছেন। এবং এমন একটা জায়গায় গেছিলাম, বলছেন আরে কোথায় তাজমহল দেখতে যাবেন, আমাদের মন্দির দেখতে আসুন, দেখুন কীরকম সুন্দর। আচ্ছা তাজমহলের সঙ্গে মন্দিরের কী সম্পর্ক, কেন কম্পেয়ার করতে যাচ্ছেন? যারা মন্দির করেন তারা ধার্মিক লোক, আর ধার্মিক লোকদের এদের এরা কিন্তু কোনো রাজা রাজা তো করে দিচ্ছে না। আগেকার দিনে রাজারা মন্দির বানিয়ে দিত, খুব সুন্দর করে সব করে দিত, ওটা ঠিক ছিল, নানান কারুকার্য লোকে সব এখন দেখতে যায়। এখন সাধারণ মানুষ টাকা দিচ্ছেন, এখন মন্দিরটা বানাচ্ছেন সাধু সন্তরা, ত্যাগীরা, তাদের উদ্দেশ্য থাকবে ওই বিরাট বড় একটা বাড়ি বানানো নয়, এই বাড়ির মধ্যে দিয়ে যে বাড়িটা বানাচ্ছি সেটা দিয়ে মানুষের সেবা কতটা করতে পারি, জগতের মঙ্গল কতটা করতে পারি। এই জিনিসগুলো যদি ভুল হয়ে যায় তো একই কর্মের মধ্যে দিয়ে আমরা বন্ধনে পড়ি, আবার যদি ঠিক মতো চিন্তা করতে পারি তাহলে মুক্ত হয়ে যেতে পারি। তাই ঠাকুরকে যখন জিজ্ঞাসা করলেন আজ্ঞা অর্থ বেশি হয় চেষ্টা কি করতে পারি, বিদ্যার সংসারের জন্যে পারা যায়। এই বিদ্যার সংসার তার মানে হচ্ছে সংসার রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে জ্ঞানটাও আছে। জ্ঞানটা কি? আমি চিরদিন থাকব না, কিন্তু ঈশ্বর চিরদিন আছেন এবং ঈশ্বর বিভিন্ন রূপে আমার চারপাশে রয়েছেন। তা আমার মধ্যে যে কর্মক্ষমতা দিয়েছেন, যে বুদ্ধি দিয়েছেন, তাই দিয়ে আমি যদি জগতে থেকে অর্থ উপার্জন করতে পারি, আমার যতটুকু প্রয়োজন রেখে আমি কিন্তু আবার সেটা সমাজের মধ্যে ফিরিয়ে দেব। তারপরে আবার মনি প্রশ্ন করছেন, আজ্ঞা পরিবারের উপর কর্তব্য কতদিন, আমার সঙ্গে যে সংসার রয়েছে তাদের উপর কতদিন কর্তব্য করব। শ্রীরামকৃষ্ণ বলছেন, তাদের খাওয়া পরার কষ্ট না থাকে এটা কিন্তু দেখতে হবে। এখন আমরা যখন আমি বিশেষ করে বলি বেশিরভাগ সময় ধর্মটা কি, ধর্ম হচ্ছে কথা রাখা, তুমি যে প্রতিজ্ঞাটা করেছো সেই প্রতিজ্ঞাটা রাখা। প্রত্যেকটা জীবনের বিভিন্ন অবস্থায় আমরা প্রতিজ্ঞা করেছি, সেই প্রতিজ্ঞাটা রাখা। সংসারে যখন সংসারে বন্ধ হতে যাচ্ছেন, বিবাহ করছেন, তখন সে সাতটা প্রতিজ্ঞা করে, সেই সাতটা প্রতিজ্ঞা যদি সে রক্ষা করে তাহলে সংসারটা খুব আনন্দের হয়, কখনো ভেঙে যায় না। তাদের উপর কর্তব্য কতদিন, তাদের খাওয়া পরার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নেই। পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠোক্কর মারে। দেখুন কত সুন্দর কথা, যখন স্বামীজির বাবা দান করতেন তখন স্বামীজিকে তার মা পাঠিয়েছিলেন বাবাকে জিজ্ঞেস কর, তখন স্বামীজিকে তার বাবা বলেছিলেন, এটা তোমাকেই রেখে যাচ্ছি, তোমাকে শিক্ষা দিচ্ছি, আবার আমার অর্থের উপর তুমি কেন লোভ করবে? আমাদের যেমন আছে যে সব সময় আগে ঠাকুরদা কিছু বানিয়ে গেছেন কি বাবা কিছু বানিয়েছেন তার থেকে নেব, কেন নেব, নিজের পায়ে দাঁড়াবার কেন সাহস থাকবে না? আমাকে বাবা বড় করেছেন, শিক্ষা দিয়েছেন, নানান রকম বুদ্ধি হয়েছে, আমি নিজে রোজগার করব, দাঁড়াব, বাবার যে অর্থটা তারপরেও থেকে যাবে আমাকে মানুষ করে দেবার পর,
ওটা সমাজের কাছে ফেরত যাবে, আমি কেন নেব? এইরকম দৃঢ়তা কেন থাকবে না মনের মধ্যে? মানুষ মানে তো মান হুঁশ, এটাই তো হচ্ছে হুঁশ, এটাই তো তার সেই জ্ঞান, কিন্তু সেটা মনে থাকে না। এরপরে মাস্টারমশাই আবার একটা প্রশ্ন করছেন, কর্ম কতদিন করতে হবে? এই প্রশ্নটা এবং আরও অন্য কিছু এই উত্তরটা নিয়ে আমরা আবার সামনের মাসে এই এই প্রথম সপ্তাহে প্রথম রবিবারে আমরা আবার আলোচনা করব। আজকে এখানে শেষ করি এবং শেষ করার সময় ঠাকুরের প্রণাম মন্ত্রটা বলে আমরা শেষ করব। নিরঞ্জনম নিত্যমানন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।